আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, তত্ত্বাবধায়ক ছাড়া এদেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি আমানের। এদিকে জুলাইয়ে নির্বাচনকে ঘিরে বিদেশিদের তৎপরতা এবং চাপ বাড়ছে। বিএনপির আন্দোলনের নেতাকে প্রশ্ন কাদেরের। ভারত থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাঠানো হল কলাগাছের ভেলায়। পশ্চিমবঙ্গে নির্বাচনের সহিংসতা, নিহত আট। সর্বশেষ জানিয়ে দেব নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তত্ত্বাবধায়ক ছাড়া এদেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন আমান। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা উত্তর মহানগরের বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আগামীতে সরকারের অধীনে আর কোনো নির্বাচনও হতে দেওয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারও বিগত 14 ও 18 সালের মতো ভোট ডাকাতি করে এবং রাতে ভোট নিয়ে নির্বাচন করতে চায়, কিন্তু 2023 সালের 14 ও 18 সালের মার্কা নির্বাচন হতে দেওয়া হবে। আগামীতে এক দফা আন্দোলনের কর্মসূচি আসছে, এই ভোট ডাকাত সরকারকে হটাতে হবে। তিনি বিএনপির সকল নেতাকর্মী ও জনগণকে বর্তমান আওয়ামী সরকারের পতনের এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি শনিবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। বর্তমান সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিগত 2013 সালে পুলিশের গুলিতে নিহত তিন শহীদ পরিবারের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। জিয়াউর রহমান ফাউন্ডেশন কক্সবাজার সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আব্দুল হালিম ও আব্দুল রশিদ এবং পেকুয়ার ছাত্রদল নেতা শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সন্তানদের 1,65,000 টাকা বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রকল্প উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান। জুলাইয়ে নির্বাচনকে ঘিরে বিদেশিদের তৎপরতা এবং চাপ বাড়ছে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিদেশিদের তৎপরতা এবং চাপ বাড়ছে। তারা এখন সংকট নিরসনে একটি রাজনৈতিক সংলাপের চেষ্টা করছেন, আর এই তৎপরতায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি এগিয়ে। তবে মার্কিন অবস্থান বিরোধী তৎপরতাও আছে। বিশ্লেষকরা বলছেন, এখানে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যেমন বিদেশি চাপ আছে, তেমনই এই চাপের ভেতরে বাইরে ইন্দো প্যাসিফিক এলাকায় ভূ রাজনীতিও আছে। তারা মনে করছেন, নির্বাচনের আগ পর্যন্ত সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ আরও বাড়বে, আর যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই সমাধানের পথে না যায় তাহলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা মনে করেন, চলতি জুলাই মাস বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ নির্বাচনের আর বেশি বাকি নেই, ফলে এই মাসে বিদেশিরা তৎপরতা আরও বাড়িয়েছে। রোববার ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান টিম। এবারের জাতীয় নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহের সফরে ঢাকা আসছে এই টিম। 2014 এবং 2018 সালের নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি বাংলাদেশে। প্রতিনিধি দল তাদের সফরে বাংলাদেশের সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাব্যতা যাচাই করবে। এই সময় তারা রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কিছু নীতি অনুসরণ করে। তাদের বিবেচনায় তারা যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ না দেখে তাহলে সাধারণত তারা পর্যবেক্ষক পাঠায় না। এদিকে আগামী 11 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্রের বেসামরিক জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুও এর সাথে থাকবেন। 4 দিনের সফরে প্রতিনিধি দল আসন্ন সংসদ নির্বাচন, মানবাধিকার, রোহিঙ্গা, শ্রম অধিকার, বাণিজ্য বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। আর মাসের শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক, পরিবেশ, জ্বালানি বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। বিএনপির আন্দোলনের নেতাকে প্রশ্ন কাদেরের। নেতা ছাড়া আন্দোলন হয় না প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন বিএনপির আন্দোলনের নেতাকে। শনিবার উলার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি প্রায় 3 ডজন রাজনৈতিক দল নিয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলন করার প্রস্তুতি চলছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির নেতারা বলেছেন, সরকার পতনের শিগগিরই এক দফার কর্মসূচি ঘোষণা করবেন তারা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের
কাদের বলেন, বিএনপি ডিসেম্বরে সরকার পতন করে দিয়েছিল, বেগম জিয়ার হাত দেশে যাবে, তারেক রহমান লন্ডন থেকে রওনা দেবে, এমন অনেক দিবাস্বপ্ন দেখেছে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতা ছাড়া কোনো আন্দোলন হয় না, কিন্তু তাদের আন্দোলনের নেতাকে। তিনি বলেন, বিএনপির 32 দলের জগাখিচুড়ি ঐক্য যে টার্গেট নিয়ে গুছে তার ফল আসবে অশ্বডিম্ব। 52 দল দিয়ে শুরু, এখন 32 ঠেকেছে, 32 দলও কিছুদিন পরে থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আসবে, তারা সরকার ও বিরোধী দলের সাথে বসবে, আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথে যতবার বৈঠক হয়েছে তারা কখনো বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে বা সংসদ ভাঙতে হবে। ভারত থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাঠানো হলো কলাগাছের ভেলায়। লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে রফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ কলাগাছের ভেলায় বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয়রা। শুক্রবার দুপুরের আদিতুমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারটারি সীমান্তের 927 নং মেইন পিলারের 3 নং সাব পিলার এলাকা দিয়ে মরদেহটি পাঠানো হয়। নিহত রফিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর চৌড়াটারি গ্রামের হায়দার পাগলার ছেলে। সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার ভোররাতে কুমার কুমারটারি সীমান্তের 927 নং পিলারের 3 নং সাব পিলার এলাকা দিয়ে ভারতের অবৈধ অনুপ্রবেশ করে রফিকুল ইসলাম। এরপর দুপুরে তার গুলিবিদ্ধ মরদেহ কলাগাছের ভেলায় করে বাংলাদেশের সীমান্ত পার করে দিয়ে চলে যায় একজন ভারতীয় নাগরিক। এরপর স্থানীয়রা রফিকুলের পরিচয় শনাক্ত করে। ভারতের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন সীমান্তবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের দিঘোলটারি গ্রামে একইভাবে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যদের হাতে আটক হন দুজন ভারতীয় নাগরিক। পরে বিকেলে উভয় দেশের পতাকা বৈঠকে ভারতীয়দের ফেরত দেন বিজিবির সদস্যরা। যারা একদিন পরেই একই এলাকায় অবৈধ অনুপ্রবেশ করায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ কলাগাছে ভেলায় পাঠান ভারতীয়রা। বিজিবির লালমনিরহাট 15 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন জানান, ভারতীয় সীমান্তের ওপার থেকে এমনটি একটি মরদেহ ভেসে এসেছে, এমন খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের নির্বাচনের কারণে এমন ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতা, নিহত 8। ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভোটগ্রহণ শুরুর প্রথম 4 ঘন্টার মধ্যেই অন্তত 8 জন নিহত হয়েছেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রাজ্যের 22 জেলার 63,229 গ্রাম পঞ্চায়েত আসন, 9,730 পঞ্চায়েত সমিতির আসন এবং 928 জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এসব সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করেছে। এদিকে আনন্দবাজার জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই হামলা ও সংঘর্ষ চলছিল, নির্বাচনের দিন এগুলো প্রকট আকার ধারণ করে, রাজ্যের অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে, কোথাও কোথাও বোমা হামলাও শুরু হয়। মুর্শিদাবাদে 2 তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর কর্মীরা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হয় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূলত অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে নেদারল্যান্ডসের জোট সরকার ভেঙে গেছে। হেগে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে রুটে সাংবাদিকদের বলেন, এটা কোনো গোপন বিষয় নয় যে জোটের শরিকদের অভিবাসন নীতির ব্যাপারে ভিন্ন মত রয়েছে। আজ দুর্ভাগ্যবশত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের পার্থক্যগুলো অমিলযোগ্য, সেজন্য আমি অবিলম্বে রাজা উইলিয়াম আলেকজান্ডারের কাছে আজ শনিবার লিখিতভাবে পুনঃ মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব দেব। অভিবাসন নীতি নিয়েই ফাটল ধরে রুটের জোট সরকারের। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল 4 দলের প্রতিনিধিদের মধ্যে। এ উত্তেজনা প্রশমনে শুক্রবার বৈঠকে বসেন তারা, কিন্তু কেউই ঐক্যমতে পৌঁছতে পারেননি। এরপরই পদত্যাগের ঘোষণা দেন মার্ক রুটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকার ভেঙে যাওয়ায় নভেম্বরের দেশটির নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। রুটে পদত্যাগ করলেও তার সরকারের মন্ত্রিসভা আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।